এবার অভিনেত্রী আনুষ্কা শর্মা এবং তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলির একমাত্র সন্তান 9 মাসের ভামিকাকে নেট মাধ্যমে রেফ করার হুমকি দিল এক নেটিজেন, যা নিয়ে সরগরম বর্তমান সোশ্যাল মিডিয়া। এরকম মানুষ কীরকমভাবে হতে পারে, এই নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই। দলের সতীর্থ মোহাম্মদ শামির পাশে দাঁড়ানোর জন্য বিরাট কোহলির 10 মাসের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হলো। 30 অক্টোবর রাত 11:50 আমিনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়েছে একটি টুইটের মাধ্যমে এই কথাটি প্রকাশ করে। এরপরই কোহলির সমর্থকেরা টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন। অনেকে বলতে থাকেন এই ঘটনায় বিরাট কোহলি এখন পর্যন্ত মুখ খোলেননি, তবে এর আগে তার স্ত্রীর প্রতি করা বাজে মন্তব্যের জেরে সরাসরি ইনস্টাগ্রামে প্রতিবাদ জানিয়েছিলেন কোহলি। লিখেছিলেন, যারা নারীদের সম্মান দিতে জানে না তারা নিজেদের কিভাবে শিক্ষিত মানুষ হিসেবে দাবি করেন, এবার যদি তাদের মা বোন স্ত্রী মেয়েকে নিয়ে সরাসরি জঘন্য মন্তব্য করা হয় তাহলে তাদের কেমন লাগবে। এরকমভাবেই আনুষ্কার ক্ষেত্রে তিনি প্রতিবাদ করেছিলেন। তবে বিরাট এবং আনুষ্কার 9 মাসের মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়ায় এই ব্যক্তি কিছুক্ষণ পর টুইট মুছে ফেললেও তার পরিচয় নাকি জানা গেছে। শুরুতে তাকে পাকিস্তানি বলে তথ্য ছড়িয়ে যায়, কিন্তু সোমবার বুম নামে একটি ওয়েবসাইটের তরফে দাবি করা হয়েছে পাকিস্তানের কেউ নয়, শত্রু রয়েছে ঘরেই, তেলেগুভাষী দক্ষিণপন্থী কোনো ব্যক্তির করা এই টুইট, যে আগে অন্য একটি নাম ব্যবহার করে টুইট করত। কিছুক্ষণ পরেই অবশ্য টুইটটি মুছে দেওয়া হয়। অভিনেত্রী আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি এই ব্যাপারটি নিয়ে একদমই ভেঙে পড়েছে। বর্তমানে পুলিশি তদন্ত চলছে এই কেস নিয়ে। তবে আপনাদের কি মন্তব্য বিরাট এবং আনুষ্কার এই ছোট্ট ছানা ভামিকাকে নিয়ে, তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।